আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না, শুধু কতকগুলো মামলা পার্ট হার্ড হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে, কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে, এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার 1:30টার সময় কোর্টে, সূর্যসেন মাস্টার দা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। মাস্টার দার যে ফাঁসির অর্ডার হয়েছিল, সেই ফাঁসির অর্ডার সই করেছিলেন একসময় হাইকোর্টের জজ, তিনি ব্রিটিশ ছিলেন, ক্ষুদিরামেরও তাই। তাই ওই দুটো মূর্তি যে হাইকোর্ট যে ভুল করেছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে ফাঁসি দেওয়ার উচিত হয়নি। মাস্টার অবশ্য ফাঁসি হয়নি, আগেই তাকে মেরে ফেলা হয়েছিল যা জানা যায়, এবং যার সপক্ষে ডক্টর রাধা বিনোদ পাল টোকিও ট্রায়ালে বলেছিলেন যে মাতৃভূমিকে রক্ষা করা কোনো ক্রাইম নয়, এবং যে কারণে ডক্টর রাধা বিনোদ পালের মূর্তি আছে টোকিওতে, রাস্তাও আছে জাপানে তার নামে, একজন বাঙালি মাথা উঁচু করে সে কথা বলে এসেছিলেন। আমি সেই জন্যেই মাস্টারদাকে প্রণাম জানিয়ে মাস্টারদার পায়ের তলায় দাঁড়িয়ে এই কথাগুলো বলতে চাই, এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতিকে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাতে চাই। এবং মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি, এবং মিডিয়ার কাছ থেকে কোনো কিছুই আমি লুকিয়ে রাখবো না। শুধু আমাকে 2 দিন সময় দিন, সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়, 7 তারিখে কিছু। আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে, আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন, সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন, কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে। আমি আবার মিডিয়ার কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়েছেন, তাতে আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের মিডিয়ার কাছে, বাংলা এবং সর্বভারতীয় মিডিয়ার কাছে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবসময় থাকুন।